আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা যে স্থানে আসছি এটা হচ্ছে নারায়ণগঞ্জ সাবদি পার্ক বলে সাধারণত, আর এই জায়গাটা হচ্ছে সরিষা ক্ষেত। এই সরিষা ক্ষেতের চারিপাশে যে বেড়াগুলো দেওয়া আছে, এটা বেড়া দেওয়ার কারণ হচ্ছে ইতিপূর্বে অনেক মানুষ এখানে যেহেতু প্রতিদিনই আসে ঘোরাফেরা করার জন্য, তো অনেকেই এখানে যায় ক্ষেতের ভিতরে গিয়ে ছবি টুবি তুলে। ছবি তোলার পরে তাদের যে ফসলগুলো আছে এই ফসলগুলো অনেকেই নষ্ট করে ফেলে, যার কারণে এখানে বেড়া দিয়ে রাখছে যাতে কেউ ভিতরে প্রবেশ করতে না পারে। তো এখানকার দৃশ্যটা অনেক ভালো, যদিও এটা একটা গ্রামের সাইড, গ্রামের যে পরিবেশটা, এখানে আসলে যারা শহরে থাকে, শহরে থেকে যারা মানে একঘেয়েমি নিজেরে প্রকাশ করে, তাদের ক্ষেত্রে এই জিনিসটা অনেক ভালো। কারণ গ্রামে যদি আসে তাহলে গ্রামের যেই নিরিবিলি পরিবেশ বা খোলামেলা যেই পরিবেশটা থাকে অনেক ভালো লাগে। আর ফ্যামিলি নিয়ে আসলে তো বাচ্চা কাচ্চা যাদের আছে তারা তো আরও ভালো, কারণ শহরের পরিবেশ আর গ্রামের পরিবেশ সম্পূর্ণ একটু ভিন্ন রকম হয়ে থাকে। তো এখানে সরিষা খেতেই বেশি, কারণ সরিষা চাষটা যেহেতু বেশি করা হয় তো সরিষা ক্ষেতটাই এখানে বেশি। আর এখানে পার্ক আছে বাচ্চাদের জন্য, বিনোদনমূলক পার্ক এখানে, এবং এখানে কিছু দোকানপাটও আছে, ফাস্টফুডের দোকান। এ হচ্ছে আমার ছেলে, তো ও সাধারণত মানে ছবি তুলতে চায় না, ভিডিও করতে চায় না। আমি ওর পারমিশন নিয়ে সাধারণত ছবি বা ভিডিও করে থাকি, ও সহজে ছবি তুলতে চায় না, সবসময় মানে আড়াল করে রাখে। তারপর আমি মাঝে মাঝে ছবি তুলে ভিডিওতে ফেসবুকে আপলোড করে থাকি। তো আসো এদিকে, আসো আসো, বলো কিছু, বলো কেন লজ্জা করে, কিসের লজ্জা? হ্যাঁ আসো আসো, বলো। এখানে প্রচুর পরিমাণ মানুষ আসে ঘুরতে, প্রচুর পরিমাণ যা মানে বলার বাহিরে, প্রচুর পরিমাণ লোক আসে, ফ্যামিলিগত বাচ্চা কাচ্চা নিয়ে বা এবং যারা ফুর্তি বয়সের তরুণ তরুণী সবাই এখানে আসে। আর এখানকার পরিবেশটা এমনভাবে উপলব্ধি করে তখন তাদেরও খুব ভালো লাগে, সবাই ছবি তোলে, সবাই এখানে আসলে ছবি না তুলে কেউ মানে যায় না। আমরা যাই না ছবি না তুললে, আমরা চাই না ছবি না তুললে। যাও এদিকে যাও, ফেটে আসো, কেটে যাও, কেটে যাও। না না কিছু বলবা? আমি তো বললে দিছি, একটা কিছু বলো। আমি বলবো, হ্যাঁ আমরা এখানে না ছবি তুললে যাই না। তো ওকে, এখানে আসলাম, আসার পরে মানে পরিবেশটুকু ভালো লাগলো, নিজের কাছে অনেক মানে ভালো লাগছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই।